এই দেখুন, জোহানের জন্য কত বড় একটা পার্সেল চলে এসেছে। পার্সেলটা এসেছে একদম পুরো দুপুরবেলায়, আর এই দুপুরের মধ্যেই ওদেরকে কাটতে হবে। ধৈর্য আর ধরছে না। ঘরেও কাটা যেত, কিন্তু ঘরের লাইট ততটা ভালো নয়, আর বাইরের প্রকৃতির মধ্যে কাটাটাই আমার মনে হলো ভালো হবে। আর জিনিসটা এমনই জিনিস যেটা এই প্রকৃতির মধ্যে রাখলেই বেশি ভালো লাগবে। এই দেখুন, কিছুটা আঁচ করতে পারছেন এটা কি? এইবার নিশ্চয়ই বুঝতে পারছেন। জোহানের কথা শুনে ও বুঝে গেছে। ও বারবার চিৎকার করছে, স্লিপ স্লিপ, মানে কি বলুন তো, স্লাইড। জোহান স্লাইডে উঠতে ভীষণ পছন্দ করে, আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে, এখানে কোনো পার্ক নেই, স্লাইডও নেই, তাই ভাবলাম ওর জন্য একটা কিনেই ফেলি। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, দাম নিয়েছে 4,199 টাকা। যতগুলো স্লাইড দেখলাম তার মধ্যে এই দামের মধ্যে এই স্লাইডটার উচ্চতায় একটু বেশি, এটার উচ্চতা হচ্ছে 103 সেন্টিমিটার। খুব ছোট নিলাম না, কারণ কিছুদিন পরেই তো বড় হয়ে যাবে ওরা, তখন ছোটগুলোতে আর খেলতে পারবে না, সেই জন্য খুঁজে খুঁজে কিছুটা লম্বা দেখেই নিলাম। আর এর থেকেও যেইগুলো লম্বা ছিল সেইগুলো তো দাম অনেক বেশি, যেমন দাম সেরকম লম্বা হবে, কিন্তু এই দামের মধ্যে এইটাই দেখলাম সব থেকে উঁচু আছে। এই দেখুন নাটও আছে, এইগুলো দিয়ে এবার সেটিং করতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে সেটিং করতে হবে, মানে আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু বাচ্চারাই কিন্তু সেটিং করে ফেলবে। একটা সাইড আগে সেটিং করে নেবেন, তারপরে অন্য সাইডটা করবেন, তাহলে সুবিধা হবে। এই যে কোন নাটটা কোথায় বসানো হচ্ছে সেটা দেখে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে লাগাতে। স্লাইডটা পেয়ে ওরা এত এক্সাইটেড যে একটা সেকেন্ড অপেক্ষা করছেন। আমি বলছি রাগ, বিকেলবেলায় সেটিং করব, কিন্তু না, ওরা সেই দুপুরবেলায় রোদের মধ্যেই করবে। আর সম্পূর্ণটা ওরা নিজে হাতে করেছে, আমি ডিরেকশন দিয়ে দিয়েছি, ওরা নিজে হাতে জিনিসটা করেছে। এবার ওই দিকটা লাগাও একটা। হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা। আর লালটা লাগিয়ে দাও এখানটায়। আমি, হ্যাঁ তুমি লাগাবা এইখানটা, এখানে লাগাও। হয়েছে, বাহ। এই স্লাইডটার সঙ্গে কিন্তু আবার বাস্কেটবলও আছে। এই যে একদম কমপ্লিট হয়ে গেল। এবার জোহানের মুখেই শুনুন বারবার কি বলছে, আমার স্লিপ কমপ্লিট, মানে আমার স্লিপ কমপ্লিট। এইবার ওদের খেলা শুরু। প্রথম দিকে চাপতে একটু ভয় করছিল, কিন্তু এখন পুরো ওটাকে নিয়ে যুদ্ধ চলে। ভয় করার তো কোনো সিনই নেই, ওটার উপর দিয়ে পুরো যুদ্ধ চালায় ওরা দুই ভাইয়ে। তো আপনার বাচ্চার জন্য কিন্তু এরকম একটা খেলনা অবশ্যই কিনতে পারেন। এটা ভীষণ হার্ডি, বাচ্চার পড়ে যাওয়ার বা বাচ্চা লাগার কোনো ভয় নেই। না না, আচ্ছা ঠিক আছে, না এই ধরনের একটা খেলনা পেলে আপনার বাচ্চা যেমন আনন্দ করে খেলবে, সাথে সাথে আপনার বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশেও কিন্তু হেল্প হবে। স্লাইডটার দাম একটু বেশি হলেও কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আপনি চোখ বন্ধ করে এই স্লাইডটা নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন। এবং মা এবং বাচ্চা সংক্রান্ত এই ধরনের আরও ছোট বড় ইনফরমেশন পাওয়ার জন্য মামাস জার্নি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।